বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা নীল নদের পিরামিডের দেশ এই গল্পটি পড়ছিলাম, যেটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তাহলে চলো আমরা গল্পটির আরেকটি অংশ এই ভিডিওতে দেখে নিই। কিংবা বলতে পারো, 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় 650 মাইল হবে। অর্থাৎ আমরা কিন্তু আগের ভিডিওতে পড়ছিলাম যে আসলে পিরামিডের যে দেওয়ালগুলো দেওয়াল দুঃখিত বন্ধুরা, পিরামিডের যে পাথরগুলো সে পাথরগুলো আসলে কতটুকু চওড়া কিংবা কতটুকু লম্বা। আমরা এখানে জানতে পারলাম সে পিরামিডের পাথরগুলো কিন্তু 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া, এবং এই পাথর দিয়ে একটা দেয়াল বানালে কিন্তু সে দেয়াল লম্বায় 650 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিড বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে জানতে পারলাম সবচেয়ে যে বড় পিরামিডটি ছিল সেটি বানাতে কিন্তু 20 বছর লেগেছিল 1 লক্ষ লোকের। ফারাওরা অর্থাৎ সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না। অর্থাৎ কোনো প্রকার যদি তাদের শরীরে ক্ষত হয় কিংবা তাদের যদি মৃত্যুর পর তাদের শরীর যদি পচে যায় তবে তারা মৃত্যুর পরের জীবনে অনন্ত জীবন পাবেন না। তাই তারা কি করতেন, তাই তারা মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটি শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতর ঢুকে যেন কেউ মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। অর্থাৎ তারা মৃত্যুর পর যেন অনন্ত জীবন পান সে তার জন্যই কিন্তু তারা এই পিরামিড তৈরি করতেন। অর্থাৎ পিরামিড কেন তৈরি করা হতো তার উত্তরও কিন্তু বন্ধুরা আমরা এই প্যারাটি পড়ে জেনে নিলাম। নিদ্রিতের চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়লো পশ্চিমাকাশ থেকে চন্দ্রাস্তের রক্তছটা, অর্থাৎ চন্দ্রের অস্তে যাওয়ার যে রক্তছটা সেটি, এবং পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস, অর্থাৎ সূর্য পূর্বাকাশে সূর্য ওঠার যে পূর্বাভাস সেটি। তাহলে বন্ধুরা আমরা কিন্তু নীল নদের পিরামিডের দেশ গল্পটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।